নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মুখরোচক লোভনীয় রেসিপি, যা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ ছোলাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা ভিজে গেলে জল থেকে ছেঁকে নিয়ে নিলাম। প্রেশার কুকারে 2 সিটি লাগিয়ে সেদ্ধ করে নেব। ছোলাকে সেদ্ধ করে নিয়েছি, আরও একবার জল থেকে ছেঁকে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1/2 টিস্পুন সর্ষে, 1/2 টিস্পুন জিরে, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কয়েকটি কারি পাতা। বাড়িতে কারি পাতা থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। সব কিছুকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাকেও ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1টা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুটাকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুর টুকরো দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। আলুটাকেও মশলার সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আরো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এই রেসিপিটা আপনারা সন্ধ্যাবেলার জলখাবারেও খুব সহজেই তৈরি করে দেখতে পারেন, বা মুড়ির সাথেও এই রেসিপিটা খেতে দারুণ লাগে। দুই থেকে তিন মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু আমচুর পাউডার। বাড়িতে থাকলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। আমচুর পাউডারকেও ছোলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ছোলা মশলা। অন্য একটি পাত্রে নিয়ে নেব। একটি লোভনীয় মুখরোচক দুর্দান্ত স্বাদের রেসিপি, যা খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।